সকালে উড়িষ্যা কোস্ট ক্রস করেছে প্রবত্ত পুরী। ক্রস করেছে বলতে যেটা বোঝাই আমরা সেটা হচ্ছে যে আইয়ের মুভমেন্ট, যখন আই যখন কাজ করে একদম আমাদের কোস্টে, এবং আস্তে আস্তে এন্টার প্রসেসটা হচ্ছে যে তোমার দেখো মোটামুটি 8টা থেকে 10টার মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যায়। এবং এখন কিন্তু সাইক্লোন হচ্ছে ল্যান্ডের উপরে সেন্টার, টোটাল সেন্টার হচ্ছে কিন্তু, বা আই যদি বলেন টোটাল আইটা হচ্ছে এখন ল্যান্ডের উপরে। এই মুহূর্তে এটা দুর্বল হয়ে গেছে, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন স্টর্ম কিন্তু এখন আর নেই। এখন যেটা হয়েছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এই ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এখন পজিশন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে 370 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ কলকাতা, আর 227 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ দীঘা। আবারও বলছি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দুর্বল হয়ে এখন ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম পরিণত হয়েছে, এবং কলকাতা থেকে 370 কিলোমিটার সাউথ ওয়েস্ট, দীঘা থেকে 227 কিলোমিটার সাউথ ওয়েস্টে অবস্থান করছে। মুভমেন্ট বারদাস কী হবে সেটার ব্যাপারে, এটা কন্টিনিউ নর্থ নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করতে থাকবে, উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে আসবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, মানে আরেকটু শক্তি ক্ষয় হবে। এখন আছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, আরেকটু শক্তি ক্ষয় হয়ে হবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, সেই হিসাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে। সেন্টার হিসাবে যদি বলা যায় তাহলে হচ্ছে লেট মিড নাইট আর্লি মর্নিং, এবং ফাইনালি 4 তারিখ ইভিনিংয়ে বাংলাদেশে চলে যাবে অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম। পশ্চিমবঙ্গের উপর যখন আসবে তখন যেহেতু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে থাকবে, ফলে উইন্ড স্পিড যেটা হবে 90 থেকে 100 কিলোমিটার, গাস্টিং 115 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার সেন্টারটা যেহেতু একটা সাইক্লোনের ডায়ামিটারটা অনেকটাই হয়, 400 কিলোমিটার টু 500 কিলোমিটার ডায়ামিটার হয়, ফলে সেন্টার আমরা বলছি মিড নাইট আর্লি মর্নিং, তার মানে কি সন্ধ্যের পর থেকেই কিন্তু আমাদের যে পশ্চিমের যে জেলাগুলো উড়িষ্যা লাগোয়া যে জেলা, মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এসব জায়গায় কিন্তু স্কোয়ালি উইন্ড বওয়া শুরু হয়ে যাবে, যার স্পিড কিন্তু 70 টু 80 দিয়ে শুরু হবে, ম্যাক্সিমাম যেটা আমরা বলছি 100 টু 90 টু 100, গাস্টিং 115। আবারও বলছি যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যার উইন্ড স্পিড থাকবে 90 থেকে 100, গাস্টিং 115 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফাইনালি 4 তারিখ ইভিনিংয়ে অবলিক নাইট বাংলাদেশে চলে যাবে, 5 তারিখ থেকে আশা করা যাচ্ছে সমস্ত দুর্যোগ কেটে যাবে। ওয়ার্নিং আমরা যেটা দিয়েছিলাম সেটাই থাকছে, সেটা হচ্ছে হেভি টু ভেরি হেভি রেন অ্যাট ফিউ প্লেসেস অ্যান্ড এক্সট্রিমলি হেভি রেন অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার দি কোস্টাল ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল। সন্ধ্যের পর থেকে উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, যেটা সর্বোচ্চ গিয়ে দাঁড়াবে 90 থেকে 100, গাস্টিং 115 হচ্ছে মিড নাইট আর্লি মর্নিং।